শাওমি আর সাব্রান্ড রেডমি এর নোট সিরিজের ফোনগুলো তো আমাদের মাঝে অনেক জনপ্রিয়। আর এই নোট সিরিজের ফোনগুলোই শাওমি এর প্রতি বছরের সবথেকে বেশি বিক্রি হয়। আর আমার মনে হয় রেডমি নোট সিরিজের ফোনগুলোতেই শাওমি সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করে থাকে। আর এই রেডমি এর নোট সিরিজের সর্বপ্রথম ফোন ছিল রেডমি নোট, যে ফোনটি 2014 সালে রেডমি লঞ্চ করেছিল। আর রেডমি এর পক্ষ থেকে এই নোট সিরিজের সর্বশেষ লঞ্চ হওয়া ফোন ছিল রেডমি নোট 9, যে ফোনটি 2020 সালের এপ্রিল মাসেই লঞ্চ করেছে শাওমি। আর তারই ধারাবাহিকতায় রেডমি এবার তাদের নতুন রেডমি নোট 10 সিরিজ লঞ্চ করতে যাচ্ছে। আর রেডমি নোট 10 সিরিজের দুইটি ফোন লঞ্চ করতে যাচ্ছে রেডমি। আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 10 প্রো 5G এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। এই ফোনটির প্রাইস কীরকম হবে, এখানে কী কী স্পেসিফিকেশন থাকবে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এই ফোনটি বাংলাদেশে আসবে কি না, এই সব কিছুই, এই ফোনটি আপনার জন্য বাজেট অনুযায়ী কেমন হবে, সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে, ভিডিওর কোনো অংশ মিস করবেন না। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার ভাইটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড রিভিউ দিয়ে থাকি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গো স্টার্ট। ফার্স্ট আমরা এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। এখানে এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হবে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ফোনটির সামনে থাকবে ছোট পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। এখানে এই ফোনটির সামনে পিছনে থাকবে গ্লাস প্রোটেকশন। এখানে এই ফোনটিতে আপনি ভালোই হ্যান্ডসাম ফিল পেয়ে যাবেন। আর এই ফোনটি তিনটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করতে যাচ্ছে রেডমি। তো ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি ঠিকঠাকই হবে বলে আশা করা যায়। আর রেডমি নোট 10 প্রো 5G এই ফোনটি হবে MI 10T Lite, এই ফোনটি রিব্র্যান্ডেড ফোন, শুধু স্পেসিফিকেশনে একটু পরিবর্তন হয়ে আসতে পারে। এবার এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলোচনা করা যায়। রেডমি নোট 10 প্রো 5G এই ফোনটিতে ব্যবহার করা হবে 6.67 ইঞ্চি মাপের ফুল HD+ ডিসপ্লে। এখানে ব্যবহার করা হবে IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটা কি ছোট পাঁচল কাটিং ডিসপ্লে। এখানে ডিসপ্লেতে দেওয়া হবে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এই ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হবে 120Hz। এখানে এই ডিসপ্লেতে দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। আর এই ডিসপ্লেটা হবে HDR10 সাপোর্টেড। তো এখানে আপনি মোটামুটি ভালোই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। তো ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও মোটামুটি ভালোই দেওয়া হবে। আর এই ফোনের ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই হবে। এর ডিসপ্লে ব্রাইটনেস হবে 450 nits। এখানে এই ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে তেমনি এই ডিসপ্লেটা সানলাইটেও দুর্দান্ত পারফরমেন্স দেবে। এবার এই ফোনটির প্রসেসর কোয়ালিটি নিয়ে আলোচনা করা যায়। রেডমি নোট 10 প্রো 5G এই ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 750G প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের নতুন একটি 5G প্রসেসর, এর পারফরমেন্স মোটামুটি মানের। এখানে আপনি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপল 9 এই সব ধরনের হাই সেটিংসের গেমই ভালোই স্মুথ প্লে করতে পারবেন। এটা 8 nanometer একটি প্রসেসর, এর এন্ডিনো 619 GPU, এর আপ টু ক্লক স্পিড 2.2 GHz। তো এই ফোনটির প্রসেসর কোয়ালিটিও মোটামুটি ভালোই হবে বলে আশা করা যায়। এই ফোনটিতে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য দেওয়া হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে দেওয়া হতে পারে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে থাকবে এক্সট্রা মেমোরি কার্ড স্লট। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আর এই ফোনটিতে দেওয়া হবে 3.5mm অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, বিশেষ করে যারা গেম প্লে করেন তাদের জন্য দরকারি একটি ফিচার। যারা গেম প্লে করেন তাদের জন্য মিলি সেকেন্ডও অনেক গুরুত্বপূর্ণ। আর এই ফিজিক্যাল 3.5mm অডিও জ্যাক দেওয়ার ফলে এই ফোনটিতে কোনো ধরনের লেটেন্সি পাওয়া যাবে না। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে Android 10, সাথে MIUI 12। এখানে এই ফোনটিতে দেওয়া হবে USB Type-C পোর্ট, দেওয়া হবে গ্লোবাল NFC সাপোর্ট। অর্থাৎ এক কথায় একটি ফোনে যেসব প্রয়োজনীয় ফিচার থাকা দরকার প্রায় সবই থাকবে এই ফোনটিতে। আর এই ফোনটি আশা করা হচ্ছে 2টি RAM ভেরিয়েন্টে লঞ্চ করবে রেডমি। এই ফোনটির বেস ভেরিয়েন্ট শুরু হবে 664GB থেকে এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট হবে 128GB। এখানে ব্যবহার করা হবে LPDDR4X RAM, সাথে UFS 2.1 Stress। এখানে এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটিতে আপনি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। লিটল রিমাইন্ডার, আপনারা এখনও যারা আমাদের ভিডিওটি লাইক করতে ভুলে গেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। এবার রেডমি নোট 10 প্রো 5G এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। এখানে এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হবে কোয়াড ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি লেন্স দেওয়া হবে 64MP। এখানে দেওয়া হবে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সর্বশেষ যথাক্রমে থাকবে 2MP ম্যাক্রো আর 2MP ডেপথ সেন্সর।
তবে আমার মনে হয় এখানে যদি এই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের পরিবর্তে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিত Redmi তাহলে আরো বেশি ভালো হতো। তাহলে এর ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতো। কারণ আমার মনে হয় আজকাল এই যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স বা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয় এটা আমাদের তেমন কোনোই কাজে আসে না। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তবে এই ফোনটির ক্যামেরা সেটআপ এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে। কারণ এই বাজেট অনুযায়ী সাধারণত সব ফোন কোম্পানিগুলোই তাদের ফোনে এই সেম মানের ক্যামেরা কোয়ালিটি প্রোভাইড করে থাকে। এখানে দেওয়া হবে সুপার নাইট স্কোপ মোড, এখানে দেওয়া হবে সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, ম্যাক্রো শট মোড। এই ফোনটির সামনে ব্যবহার করা হবে 16 মেগাপিক্সেলের একটি ছোট পান্সল কাটিং সেলফি ক্যামেরা। এখানে এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে ব্যবহার করা হতে পারে 5000 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হবে 33W এর ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি দ্রুতই এই ফোনটি চার্জ করতে পারবেন এবং এই ফোনটিতে মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা যায়। এবার এই ফোনটির দাম নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটির দাম ইন্ডিয়ান রুপিতে 20,000 rupees আশেপাশে হবে বলে আশা করা যায়। তাহলে বাংলাদেশে এটি আনঅফিসিয়ালি 25,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। তো এই ফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী এর দাম আমার কাছে ভালোই লেগেছে। আর আমার মনে হয় এই ফোনটির এই বাজেটে অন্য কোনো ভালো কম্পিটিটর হতেই পারে না। তবে আপনার বাজেট যদি আপনি আরো কিছুটা বাড়িয়ে নেন তাহলে আপনি OnePlus Nord বা Redmi K30 Ultra ফোনটি নিতে পারেন। এখানে এই ফোনটির থেকে আপনি ভালোই স্পেসিফিকেশন পেয়ে যাবেন। আর এই ফোনটি এই মান্থের লাস্টে অথবা নেক্সট মান্থের প্রথমে চায়নায় লঞ্চ হতে যাচ্ছে। আর তাহলে তার কিছুদিনের মধ্যেই বাংলাদেশেও এটি আনঅফিসিয়ালি পাওয়া যাবে এবং তার নেক্সট মান্থে এই ফোনটি বাংলাদেশেও অফিসিয়ালিও আসতে পারে। তো ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে এই ফোনটির স্পেসিফিকেশন এই বাজেট অনুযায়ী ভালোই দেওয়া হয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে এই ফোনটির আরও কিছু দিক যদি আরো একটু বেশি ইম্প্রুভ করতো রেডমি তাহলে আরও বেশি ভালো হতো। এখানে যদি আরও 1,000 টাকা বেশি এর দাম বাড়িয়ে এখানে যদি IPS LCD ডিসপ্লের পরিবর্তে এখানে যদি অ্যামোলেড ডিসপ্লে দিত রেডমি তাহলে আরও বেশি ভালো হতো। এখানে যদি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে ডিসপ্লেটা দেখতেও আমাদের চোখে যেমন ভালো লাগতো তেমনি এই ফোনটিতে আরও পাওয়া যেত ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এই বাজেট অনুযায়ী এটুকু তো কম্প্রোমাইজ করাই যেতে পারে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বরাবর মতো যেটাই বলে থাকি অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।